তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো সবাইকে একটা সুখবর, যে আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু ফাইনালি আনব্যান হয়ে গেছে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু গেমের ভিতর ঢুকেতে চলছি। তো অনেকে বলবে যে তুমি ভিপিএন অন করেছো কিনা। তো এখানে যদি তোমরা লক্ষ্য করো, এখানে আমার স্ক্রিন রেকর্ডার আছে, এছাড়া কিন্তু আমার কোনো অ্যাপসই নেই, আর আমার কিন্তু ভিপিএন কানেক্ট নেই। এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট আমি ট্র্যাপ করব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো ভিপিএন নেই, আমি কিন্তু বাংলালিংক সিম ইউজ করছি, এই যে সিম। তো তোমাদেরকে সেটা পরে দেখিয়ে দিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই নেই, কোনো একটা ডাইরেক্ট সিম আমি ইউজ করছি। তো আমি মানে সেটিং থেকে কোনো কিছু চেঞ্জ করিনি। আমি মানে গতকালকে রাত্রে আমি অনেকে ফেসবুকে পোস্ট পেয়েছি যে গেম আনব্যান হয়ে গেছে, আনব্যান হয়ে গেছে, আনব্যান হয়ে গেছে। তো তারপর আমি ফাইনালি দেখলাম যে কীভাবে কী হয়েছে। তো এখানে ইভেন্টগুলো কেটে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতর ঢুকে পড়েছি। তো এবার তোমাদেরকে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেখাবো। তো আমি একটা লোন উলফ ম্যাচ স্টার্ট দিব। তো এখানে দেখতে পাচ্ছ আমি লোন উলফ ম্যাচটা স্টার্ট দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমার মানে ফোনে কোনো ভিপিএনই নেই, জাস্ট এই কুইক ভিপিএনটা আছে, আর এখানটা দেখতে পাচ্ছ কানেক্টই নেই, এটা কিন্তু ফুল ডিসকানেক্টেড রয়েছে। তো এখানে আমরা আবার গেমে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু পিঙ্কও দেখছে নর্মাল, আর আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করছি না। তো তোমরা সবাই কিন্তু এটা ব্যবহার করতে, অর্থাৎ সবাই যেহেতু আনব্যান হয়েছে সেহেতু তোমরা সবাই। আবার অনেকে বলবে ভাই আমরা পেয়েছি, আবার অনেকে বলবে আমার চলছে না। তো কেন চলছে না, কি করতে হবে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বাট সেটা দেখানোর আগে বলবো, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওটাকে লাইক করে থাকলে অবশ্যই লাইক করে দাও, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও বুঝতে পারে গেমটা কীভাবে আনব্যান হয়েছে বা কী করতে হবে। তো তোমাদেরকে যা করতে হবে, তোমাদের সিম্পলি কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে, কারণ প্লে স্টোরে কিন্তু 100 MB আপডেট এসেছে। তো এটা কিন্তু গতকালকে আপডেটটা এসেছে, তোমরা জাস্ট প্লে স্টোরে চলে যাবে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর ফ্রি ফায়ারে যাবে। তো আমি কিন্তু এটা কিন্তু আপডেট দিয়েছি, মানে তোমাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু আগে মানে বিশ্বাস হয়নি আমার, তাই আপডেট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে প্রথম ইমেজটা দেখতে পাচ্ছ, ফেসবুকে অনেকে পোস্ট করেছে এরকম একটা আপডেট আসবে, আর 100 MB আপডেট আসবে। তো এই আপডেটটা তোমরা দেওয়ার পর তোমরা ভিপিএন কানেক্ট ছাড়াই গেমের ভিতর ঢুকতে পারবে, এটা আমি 100% কনফার্মলি দিচ্ছি। আপাতত চলছে, এখন পরে চলবে কি চলবে না সেটা জানি না, কিন্তু বর্তমানে কিন্তু ভিপিএন ছাড়া চলছে। আর তোমাদেরকে আমার সেটিংয়ে গিয়ে আমার সিমটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ কানেক্টিভিটি মোবাইল নেটওয়ার্ক, এই দেখতে পাচ্ছ আমার কিন্তু সিম ওয়ান, দেখতে পাচ্ছ সিম টু, এখানে কিন্তু আমি সিম দিয়ে খেলছি, আর এটা কিন্তু আমার বাংলা লিঙ্ক সিম। তো সিম কার্ড ম্যানেজারে দেখো বাংলা লিঙ্ক সিম, আমি কিন্তু বাংলা লিঙ্ক সিম দিয়ে মানে তোমাদেরকে খেলে দেখাই দিলাম। তার মানে বুঝতেই পারছো গেমটা কিন্তু ফাইনালি কিন্তু আনব্যান হয়ে গেছে। তো মানে অফিসিয়াল ভাবে কিছু হয়নি, তো এটা কিন্তু আনব্যান মানে ভিপিএন ছাড়া তোমাদের চলছে। যদি ভিপিএন ছাড়া চলে তাহলে চলুক, মানে কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, পরবর্তীতে আবার দেখাবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।